সব জায়গায় কি অবস্থা? এলাকার ভিতরে দেখবেন ঢাকা শহরে তারও বেশি। পার্কে যে গাছগুলো আছে ঢাকা শহরের, সরকার যদি চিন্তা করে এই গাছের নিচে জোড়ায় জোড়ায় কপত কপতি বসার কারণে টাকা নেব, ওই টাকা দিয়ে ঢাকা শহর সুন্দর করা যাবে। এত পরিমাণে বসে, এটা কারণ কি? সময় মতো আমাদের সন্তানদেরকে আমরা বিয়ে দেই না, এটা একটা কারণ। সময় মতো বিয়ে না দিলে দিহান আর আনুষ্কার মতো অপকর্মওয়ালা মানুষ বের হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। সময় মতো বিয়ে দেন। আমাদের দেশে তো 18 বছরের আগে বিবাহ করা জায়েজ নাই। 18 বছরের আগে যদি বিবাহ হারাম হয় তাহলে 18 বছরের আগে যে কোনো প্রকার প্রেম প্রীতিও হারাম করা লাগবে, ওটা কি জায়েজ? 18 বছর আগে সে প্রীত বুঝে, বিয়া বুঝে না। আর বিয়ের কথা বললে, আমার বাচ্চা এখনো ছোট, এখনো পিচ্ছি। বয়স কত তোমার? তো 26 বছর। এই 26 বছর কি পিচ্ছি? কথা বলো না কেন? এক মাহফিলের সভাপতি, আমি সব জায়গায় বলি এটা, আমার কাছে 2-3 বছর আগে ডাক দেওয়া বলে, হুজুর আমার বাচ্চা মেয়ে আপনার খুব ভক্ত, আপনারা দেখতে চায়। আমাকে নিয়ে আসেন, বাচ্চারা স্বাভাবিকভাবে একটু ভক্ত হয় আমাদের, তারা আনতে বললাম, সে নিয়ে আসলো, হিজাব টিজাব পরায়া, বর্তমানে তো এখন হিজাবই লেডিও আছে আবার, ঠিক না? মানে হিজাব একটা পড়ছে, ওদিকে তলে কিচ্ছু নাই, মানে উপরে হিজাব তলে ফাঁকা। এই হিজাবের কোনো দাম আছে? উপরে মাথায় পাগড়ি তলে লুঙ্গিও নাই, দাম আছে? লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলে লাভ নাই, আগে হইলো ফরজ, তারপরে হইলো অন্য জিনিস, ঠিক না? কারণ হিজাব টিজাব পরা সুন্দর করে আমার সামনে নিয়ে আসছে, অবস্থাটা এমন যেন মেয়ে পক্ষ দেখতে আসছে আমাকে। তা আমি ওনাকে বললাম, ঠিক আছে ওনাকে ভিতরে নিয়ে যান। তো উনি ভিতরে নিয়ে গেল, জিজ্ঞেস করলাম, আপনার মেয়ে কী পড়ে? বল হুজুর অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে এইবার, হুজুর দোয়া করেন। এটা হলো বাচ্চা মেয়ে, কি মনে এটা বাচ্চা? আসলে কি বাচ্চা? বাপে তো মনে করছে বাচ্চা, বাবার কাছে তো সন্তানরা আজীবনই বাচ্চা থাকে, ঠিক না? এখনো আমার আমার মা বাচ্চা কয়, এখনো কয় বাবু, কিন্তু আমার যে আরো 2টা বাবু আছে এটা তার চোখে লাগে না। আমি নিজে যে বুড়া হয়ে যেতেছি, আয়নার সামনে দাঁড়ালে অবাক হই, কি এত চুল পাকলো কবে আবার, কি এখনো আমি তার কাছে বাবু? বাপমার কাছে তো সন্তান বাচ্চা থাকবে, এখন দেখতে হবে তার মন কি চায়, তার শরীর কি চায়, তার চাহিদা কি, ওইটা দেখে তারপরে তার সাথে বিচার করা লাগবে। বয়স হয়ে গেছে 30, এখনো যদি বিয়া না দেয় ও তো জেনা আর ধর্ষণের ভিতরে যুক্ত হবে, ঠিক কিনা জোরে বলেন? সময় মতো বিয়ে দেন, ধর্ষণ কমবে, জেনা করবে, ব্যভিচার কমবে। এখানে অবিবাহিত কারা আছেন হাত তুলেন, বিয়ে করেন নাই, বিয়ে করেন নাই? কিরে অনেক চেহারা মনে হইতেছে বিয়ে করছে, এরপর হাত তুলছে কেন? আরে সুবহানাল্লাহ, এত মানুষ বিয়ে করেন নাই? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, এতগুলা মানুষ আপনারা বিয়ে শাদী ছাড়া, এই শীতের কালটা চলে গেল, আপনাকে কি একটু মায়া লাগে নাই? হ্যাঁ, এলাকায় বাপ মা নাই? আপনাদের বাপ মা নাই? তো বিয়ে শাদী দেয় নাই কেন? বাচ্চা না? হ্যাঁ, কেন হুজুর আমরা তো নিজের পায়ে এখনো দাঁড়াতে শিখি নাই, নিজের পায়ে দাঁড়ানো শিখতে শিখতে 40 বছর পার হয়ে গেছে, এখনো বিয়ে করে না। আর 40 বছর যখন হয়েছে তখন বিয়ে করছে, এখন বিয়ের পরে আর সন্তান নেবে? মাত্র বিয়ে করলো, এখন শয়তান খোঁচা করে বেটা, 5-10 বছর একটু হানিমনে কাটা, তারপরে সন্তান নিস। বয়স হয়েছে 38-40, বিয়ের পর আরো 5 বছর মনে করেন গ্যাপ দিছে, বাচ্চা কাচ্চা নেয়, বরিরে খালি ঘুরছে, কক্সবাজার, হিমসরি, শাহজেক, যা আছে সব 5-7 বছরে ঘুরছে আর ফিরছে। এখন 5-7 বছর পরে এবার চিন্তা করছে সন্তান একটা নেওয়া দরকার। এখন সন্তান নেওয়ার জন্য যত চেষ্টা করে আর লাভ হয় না, কারণ এতদিন যে নষ্ট করছে আল্লাহ এখন ধরছে ঠিক মতো। এখন যখন সন্তান হয় না, এখন আজমির শরীফে যায় বলে, বাবা গো একটা সন্তান একটু দাও। বাবার মাজারে যায় কি বলে? সন্তান দাও। বাবা যদি সন্তান দিতে পারতো তো বাবা কবর থেকে উঠে সেটা বলতো, আরে বাবা আমার নিজের তো কোনো আওলাদ সন্তান নাই, তোরে কেমনে দেব? মাজারে যায় সন্তান চায়, বাবার দরবারে সন্তান চায়, কিয়ামত পর্যন্ত চাইলেও হবে? বাবারাও কয় সমস্যা নাই, বউরে আমাদের খানকায় একদিন রেখে গেলে মোটামুটি সুমন্তার ছু কালাকুত্তার বউ হয়ে যাবে। কত ভণ্ডামি যে আমাদের দেশে চলে, এটা যদি তলে তলে খোঁজ না নেন বুঝার কোনো উপায় নাই। এজন্য সময় মতো বিয়া করেন, আল্লাহ পাক বাচ্চা কাচ্চা রিজিক রোজগার সব কিছুতে বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বাপমারা সন্তানকে সময় মতো বিয়ে না দিলে যদি সন্তান গুনাহ করে, ওটা দায়ভার বাপমার কাঁধে পড়বে, ঠিক না?
এখন আমাদের দেশে যদি সন্তানরা মুখ ফুটে একটু বলে আব্বা আমার বিয়ে করতে মন চায়, হ্যাঁ বেদব বেলাজা বেহায়া, লজ্জা শরম নাই মা বাবার সামনে কেমনে বিয়ের কথা বলে, ওদিক দিয়ে মা বাবার সামনে যে আরো কত আকাম করে এটার দোষ নেই, বিয়ের কথা বললে দোষ কেন? আপনি দাড়ি রাখবেন এটা কি মা বাবার কাছে বলতে লজ্জার বিষয়? নামাজ পড়াটা মা বাবার কাছে বলতে লজ্জার বিষয়? তা ওগুলা যেমন জরুরি বিয়েটাও তো জরুরি, ঠিক না? তা ওইটা বলতে পারলে এটা বলতে পারবেন না কেন? এটা তো আরো বেশি আগে বলা দরকার। এমন যদি বলি বিয়ে করতে মন চায় কার কার, দেখবেন সব হাত তুলবে। আবার অনেক জায়গায় যদি বলি দুইটা ইচ্ছা আছে কার, এমনি হাত তুলে, মানে দুইটা করবে। একটু সামনে সামনে আগে যান না, পিছনে অনেক ভাড়া দাঁড়া আছে, একটু সামনে আগে আসেন, একটু সামনে আগে আসেন, সবাই পিছন থেকে ঠেলেন না, একটু ধাক্কান। লোকাল বাসে যেমন কয় ভাই সিট আছে যান যান, আপনারাও দেন, যান পিছন থেকে ধাক্কা দেন, পিছন থেকে ধাক্কা দেন, আগান সামনে আগান, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? আমার বহুত কষ্ট হইতেছে। আমারে বেশি কষ্ট দিয়েন না, বেশি কথা বলেন না, সামনে সামনে আগে যান। ভাইরা দাঁড়ানো আছে যারা, স্বেচ্ছা সেবক না স্বেচ্ছা সেবক? স্বেচ্ছা না সেই, মানে স্বেচ্ছা সেবক মানে স্বইচ্ছায় সেবা করবে, আর যদি কেউ এই ব্যাস লাগানোর পরেও এই কাজ না করে তাহলে স্বেচ্ছা সেবক, ঠিক না? এটা স্বেচ্ছায় সেবক বানানো হয়েছে, সে কাজ করবে না। স্বেচ্ছা সেবক যারা আছেন বাহিরের সব দাঁড়ানো ভাইদেরকে ভিতরে ঢুকায় দেন, ব্যাস তাহলেই হইলো ইনশাল্লাহ। অল্প কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবো, কোনো টেনশন নাই, অল্পক্ষণ কষ্ট করবেন। দিনের জন্য কষ্ট করা এটা আমাদের জন্য জরুরি কাজ, ঠিক না ভাই? আল্লাহ পাক মানুষকে দামি যখন বানায় ফেরেশতার চেয়েও দামি বানায়, কম দামি যখন হয় কুত্তার মতো হয়ে যায়। কুকুর রাস্তাঘাটে যেই কুকুর নিরেই দেখে ওটার পিছনে দৌড়ায়। আমাদের সমাজের কিছু সুশীল সমাজ নারীবাদী মানুষ আছে যারা মা বোনদেরকে যেন ধর্ষণ করতে পারে, সস্তায় পাইতে পারে, এই কারণে পর্দা থেকে মা বোনদেরকে দূরে রাখার নাম দিয়া, নারী স্বাধীনতার নাম দিয়া মা বোনদেরকে রাস্তায় রাস্তায় বের করে দিচ্ছে। আর ওরা নারীদের দিকে তাদের লোলক দৃষ্টি দেয়, মূলত এগুলা হচ্ছে কুকুরের মতো, ঠিক কিনা জনে বলেন? আল্লাহ বলে উলাইকা কাল আনাম, কুকুর যেমন ও তেমন, না না বালহুম আদল, বরং তার চাইতেও কুত্তার চাইতে আবার নিকৃষ্ট হয় কেমনে, গরুর চাইতে নিকৃষ্ট কিভাবে হয়? আমাদের এলাকায় কুকুর আছে, আপনাদের এলাকায় আছে না? ঢাকায় আমি প্রত্যেকদিন বাসা যখন যাই রাত দুইটা তিনটা বাজে, আমার এলাকার মোড়ে গাড়ি ঢুকাইলে কুত্তা পাঁচ সাতটা এসে গো গো, হুজুর আইছে হুজুর আইছে স্বাগতম, এটা হয়নি এলাকায়? আচ্ছা দশ পনেরো জন কুত্তা মিলা কি কোনোদিন এটা করছে? আপনি বাজারের দোকান আছে, এখন দশ পনেরো জন কুকুর একসঙ্গে আপনার দোকানে যা বলছে ওই গো 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 গো, আমাদের কুত্তা সমিতির সভাপতি এখানে তোমাদের কাছে আসছে, একটু কথা বলতে চায়। কি কথা? এই আমরা কুত্তা সমিতির পক্ষ থেকে আসছি, প্রত্যেক মাসে আমাদেরকে পাঁচ হাজার টাকার গোস্ত কিনে দেওয়া লাগবে, নইলে এলাকায় কোনো দোকান থাকবে না। এই চান্দাবাজি কি কোনোদিন কুকুর করছে? কথা বলেন, করছে? আচ্ছা মানুষের মাথায় বাড়ি দিয়া মানুষের জায়গা মারছে কুত্তায়, আরেকজনের বউ চুরি করছে, এরপরে মানুষের জায়গা হক নষ্ট করছে, কোনোদিন ঘুষ খাইছে, সুদ খাইছে? খাইছে কে? জেনা করে কে? চুরি করে কে? দুর্নীতি করে কে? গাঞ্জা টানে কে? ইয়াবার ব্যবসা করে কে? জনগণের টাকা মারে কে? এগুলো মানুষ করে, কুত্তা করে না। আল্লাহ বলে যে এই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, গরু ছাগল করে না, ওই কাজটা তুমি মানুষ করার কারণে তুমি কুত্তার চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চল এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? আল্লাহ বলেন
এরা যেই কাজটা কুকুর করে না, গরু করে না, ছাগল করে না, ওই কাজটা তুমি বান্দা করার কারণে আমি আল্লাহ তোমাকে কুকুরের চাইতেও অধম বানায় দিলাম, গরুর চাইতেও অধম বানায় দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দামি বানাই ওই বান্দাকে আসমানের ফেরেশতাদের চাইতেও দামি বানায় দেয়, আর যেই বান্দাটারে কম দামি বানায় দেয় ওই বান্দাটাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে কুকুরের চাইতেও খারাপ বানায় দেয়। এ বান্দা, তোমাদেরকে আমি দুর্বল বানাইলাম, এরপরেও দাম দিলাম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন থুম্মা জাআলা মিন বাদি দুউফিন কুওয়া, সর্বপ্রথম তোমাকে আমি আল্লাহ দুর্বল করে দুনিয়ার জিন্দগিতে বানাইলাম, এখন তুমি খাইতেও জানো না, পড়তেও জানো না, নিজের ভালো জানো না, রাত্রেবেলা ঘুমের ভিতরে প্রস্রাব করে দাও, পায়খানা করে দাও, তোমার মা তোমার বাবা এরপরও তোমাকে কোনোদিন কিচ্ছু বলে না। আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে একটু একটু করে করে সামনের দিকে আগায় নিলাম, 10 বছর 12 বছর 14 বছর হয়ে গেল, এখন তুমি একটু সবল হয়ে গেলা, এখন আস্তে আস্তে তোমার যৌবনে তুমি পদার্পণ করলা, তোমার যখন যৌবন চলে আসলো এখন তুমি একটু বড় হওয়া শিখলা, বুঝমান শিখলা, এখন এই ছোট্ট জীবন থেকে তুমি যখন বুঝমান হয়েছে, শক্তিশালী হয়ে গেছো, শক্তি পাওয়ার পর তোমার দেহের ভিতরে শক্তি আসার পর, ক্ষমতা আসার পর, এখন তুমি মানুষকে মানুষকে তোমার আর চোখের ভিতরে লাগে না, এখন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো, এখন মানুষের সঙ্গে উল্টা পাল্টা আচরণ করো, এখন অহংকার দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা টেনশনের কারণ নাই, তোমাকে আমি আল্লাহ শক্তিশালী বানাইলাম, আবার কিছুদিন পরে আগে যেমন ছোট্ট ছিলা দুর্বল ছিলা, আমি আল্লাহ আবার কিছুদিন পরে তোমাকে দুর্বলতার কাতারে নাম লেখা দেব, তখন তুমি বৃদ্ধ হয়ে যাবা, এখন তোমাকে মানুষ দাপট করে দাম দেয়, এখন মানুষের কাছে সম্মান, এলাকার ভিতরে নেতামি করো, এলাকার ভিতরে তুমি ক্ষমতাবান, তোমার টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, কিন্তু এক সময় তুমি দুর্বল ছিলে, এই জিনিসটা তুমি ভুলে গেছো, এই ভোলার কারণে আমি আল্লাহ তোমাকে আবার সামনে দুর্বল বানায় দেব। মনে রাখবা বান্দা, তখন তুমি এমন দুর্বল হবা, এখন মানুষ যেমন তোমার দাম দেয়, তখন একটা মানুষও তোমাকে কোনোদিন দাম দিবে না। দেখবেন অনেক সময় মুরব্বীরা সন্তানদেরকে নাতিদেরকে ডাক দেয়া, বলে নাতিরে এই সন্তান, আরে তুই আমার চিনোস, বলে আমি যখন জোয়ান ছিলাম সবাই আমার ভয়ে থরথর করে কাঁপতো, এখন মুরব্বী হয়েছি, এখন তোদের ভয়ে আমি কাঁপি, এখন আর আমার কোনো বেল নাই। এ মুসলমান, যারা ক্ষমতা পেয়ে, যারা অর্থ, যারা নিজেদের হাতের শক্তির বলে অন্যের উপর নির্যাতন করে, জুলুম করে, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না, লাগবে না। রাসূল কারীম এই কারণে বলেন, শক্তিশালী জিন্দগিটা এবাদতের ভিতরে কাজে লাগাও। আল্লাহ পাক আরশের ময়দানে, কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মানুষের এক বিঘাত আবুর উপরে আসবে, ওই সময় গরমের ঠেলায় মানুষের মাথার মগজগুলো ফুটবে, আর মানুষের নারী বুড়িগুলো বাথরুমের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, কান্নাকাটি শুরু করে দিবে। আল্লাহর হাবিব বলেন, ওই কিয়ামতের ময়দানে ওই আসমানের সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কিছু কিছু মানুষকে সহযোগিতা করবে। এটা হলো 7 প্রকার মানুষ, এর ভিতরে 1 প্রকার মানুষ তারা থাকবে যাদেরকে এই কঠিন গরমের ভিতরে আল্লাহ পাক তারা আরশের ছায়া স্থান দিবে। এই কারা বলে, অসাবুন ইবাদাতিল্লাহি তাআলা, ওই সমস্ত যুবক, যেই সমস্ত যুবকেরা যৌবন পাওয়ার পর তাদের যৌবন দিয়ে মাহফিল আর মসজিদের আয়োজন করেছে, যেই সমস্ত যুবকরা ইবাদতের ভিতরে সময় কাটিয়েছে, ওই যুবকদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে স্থান দিয়ে দিবে। ভাইরা, আমার আরশের ছায়া স্থান আছে না নাই, দরকার আছে না নাই, প্রত্যেকটা মানুষের দরকার। এই কারণে রাসূল বলেন, বেশ কিছু জিনিস যেটা শেষ হওয়ার পূর্বে তোমরা এটার কদর করো, যেটা ক্ষমা, যেটা শেষ হওয়ার পূর্বে তোমরা কদর করো, চলে যাওয়ার পূর্বে কদর করো, এখন আছে, একদিন থাকবে না, একদিন থাকবে না, যেদিন থাকবে না সেদিন কান্নাকাটি করলেও আর আসবে না। এ মুসলমান যুবক ভাই, আজকে সমাজের ভিতরে যুবকরাই যদি ইচ্ছা করে সমাজ পরিবর্তন করতে পারে, যুবকরা যদি চায় 5 ওয়াক্ত নামাজ পড়বো, যুবকরা যদি চায় জবানের ভিতরে দাড়ি উঠায় দেব, যুবকরা যদি চায় আল্লাহর দিনের পথে চলবো, এ মুসলমান এটা মনে করবেন না শুধু নামাজ কালামটাই ইবাদত, শুধু রোজা রাখাটাই ইবাদত, নামাজ কালাম শুধু ইবাদতের নাম নয়, একটা মুমিন যেই কাজ করবে সেই কাজটা বান্দা আল্লাহ পাক ইবাদত বানায় দিবেন। অর্থাৎ বান্দা বাজারে যাবে এটাও ইবাদত, বান্দা বাথরুমে যাবে ইবাদত, বান্দা যা করবে ইবাদত, বান্দা প্রস্রাব করবে এটাও বান্দার জন্য ইবাদত, বান্দা বাজার সদাই করে বিবিকে খাওয়াবে এটা ইবাদত, বান্দা তার সন্তানের কপালে চুমু খাবে এটা ইবাদত,
বান্দা তার বিবির সঙ্গে হাসি গল্প করবে এটাও ইবাদত। একটা মুমিন যেই কাজ করবে সেটাই মুমিনের জন্য ইবাদত। শুধুমাত্র নামাজের নাম ইবাদত না, শুধুমাত্র রোজার নাম বুজুর্গি না, শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকিরওয়ালার নামই শুধু বুজুর্গি না। এ মুসলমান সবচেয়ে বড় বুজুর্গ তো সেই বান্দা যেই বান্দা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আমাদের সমাজের ভিতরে আমরা মনে করি হাতের ভিতরে তসবি থাকলে মনে হয় বহুত বড় বুজুর্গ, এদিক দিয়ে তলে তলে সুদও খায় ঘুষও খায় সব চলে, ঘুষের বাড়ি করছে সুদের বাড়ি করছে দশ তালা, আবার বাড়ির সামনে সাইনবোর্ড লাগা আছে ইহা ইসলামী ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, মানে সুদের টাকায় ঘুষ। তাই ইসলামী ব্যাংক কর্তৃক দায়বদ্ধ এটা না লেখা, ডাইরেক্ট লেখে দিবেন ইহা একটি সুদের বাড়ি, ঠিক না? লিখে দিবেন ডাইরেক্ট ইহা একটি সুদের বাড়ি, স্পষ্ট লেখলেই দরকার। না না না, আমি হাজির সাহেব কি সুদ খাইতে পারি, এটা ইন্টারেস্ট আসছে ইন্টারেস্ট। ওদিক দিয়ে মসজিদের সভাপতি কি দিয়েও করে, এদিক দিয়ে আবার দশতলা বাড়ি আছে সুদের, এনি চিন্তা করছে ওইটা যেহেতু হারাম এটা যেহেতু গুনা, মানে গুনা আবার ওইটা যেহেতু নেক, হারাম টাকা বাড়ি করছে এটা গুনা আর মসজিদের সভাপতি সেটা একটা নেক, সুতরাং গুনাহে আর নেকে কাটাকাটি, মাঝখানে টাকা কামাইছি ফা। সমাজে এই ধরনের লোক আছে না? তো ভাইরা আমার, বান্দারা গুনা করে এটাকে গুনা মনে করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে যুবক বানাইছেন, যুবক যদি চিন্তা করে আমি মসজিদে যাব পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি বাথরুমে যাচ্ছি এটা ইবাদতের জন্য, যাওয়ার সময় দোয়া পড়ে নেন, এই দোয়া পড়ার কারণে আপনার বাথরুমটাও ইবাদত হয়ে যাবে, আপনি বের হওয়ার সময় দোয়া পড়ে নেন ইবাদত হয়ে যাবে, বাজারে যাবেন যেখানে রসুল বলেন এই দুনিয়ার জমিনের সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার, সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, ওখানে বাজারে গেলেও আপনার সওয়াব হবে। কখন বলে? যখন নাকি আপনি বাজারে এই নিয়তে যাবেন আমি আমার মায়ের জন্য বাজার করব, বিবির জন্য বাজার করব, তারা খাবে আর আল্লাহ তোমার প্রশংসা করবে, এই নিয়তটা যদি বাজারের ভিতরেও থাকে, বাজার করা, খাওয়া দাওয়া, বাথরুম করা, ইস্তেনজা করা, বিয়া করা, সব কিছু বান্দার জন্য ইবাদত হবে। আর আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা দশ ওয়াক্ত নামাজের দরকার নাই, বান্দা দুই রাকাত নামাজ আদায় করো, এই দুই রাকাতটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, খুব বেশি ইবাদত দরকার নাই। আমরা অনেক সময় নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ি বারবার, যেই নামাজটা মানুষকে দেখানোর জন্য হয় ওই নামাজ দিয়ে জান্নাতের চাবি কোনোদিন খোলা যায় না। এ যুবক ভাইরা আজকের এই মাহফিল থেকে নিয়ত করবেন, নামাজ যদি দুই রাকাত পড়ি কার জন্য জোরে বলেন? قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিখা দেয়, নবী আপনি বান্দাকে জানায় দেন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত, আমার সব একমাত্র দুনিয়ার কোন মানুষের জন্য না, একমাত্র কার জন্য জোরে বলেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত করা, আল্লাহ পাক বলে বান্দা যৌবন তোমাকে দিলাম, আবার তুমি মুরব্বী হবা, যৌবন পাইয়া তুমি যৌবনটাকে কাজে লাগাও। প্রত্যেকটা যুবক যদি আজকে তরুণ সমাজের এই যুবক ভাইরা তরুণ বয়সে যদি আল্লাহর ইবাদতে নিজেকে কাটায় দেয়, প্রত্যেকটা ভাইরা যারা মাহফিলের আঞ্জাম দিয়েছে ইনশাআল্লাহ এই যুবকদের থেকেও তো ইসলামের বিপ্লব হওয়া সম্ভব, ঠিক কিনা জোরে বলেন? আগে আমরা দেখতাম ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে হুজুররা খালি মিছিল মিটিং করতো, এখন হুজুর লাগে না, স্কুল কলেজের ছেলেরাও আগে যায়, ঠিক না? কেন? দিনের কিছু মহব্বত তাদের দিনের মাধ্যমে আগে ঢুকছে, এই দিনী মহব্বতের কারণে তারা এটা করে, খালি একটু সৎসঙ্গ একটু যদি বরণ করে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, তাহলে কামিয়াব, শেষ জামানায় জান্নাতে যাওয়া খুব বেশি একটা কষ্টের না, অনেক সোজা। খালি একটু পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া লাগবে, মানুষের হক মারবেন না, একটু এবাদত গুনাহ থেকে বেঁচে থাকেন, আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে, ব্যাস, বেশি কিছু দরকার নাই। নামাজ যে চোদ্দ রাকাত পড়তে হবে, আশি রাকাত পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, বেশি বেশি নফল পড়া লাগবে, এটাও কোনো শর্ত না, অল্প করেন ওটা কার জন্য করবেন বলেন? প্রত্যেকটা যুবক আজকে মাহফিল কমিটির ভিতরে যারা আছে এবং সামনে যারা বসে আছে, এখান থেকে যদি নিয়ত করেন ইনশাআল্লাহ আজকে থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। কারা কারা আছেন একটু হাত উঠায় দেখা দেন, আল্লাহু আকবার, আল্লাহ আজকে থেকে নামাজ কোনোদিন ছাড়ব না, মালিক তুমি কবুল করো জোরে বলেন আমিন। একজন যদি বান্দা নামাজি হয়ে যায় আজকে মাহফিল সার্থক, ঠিক না? একজন যদি এরকম নিয়ত করে যে আজকে ইনশাআল্লাহ আমরা নিয়ত করলাম আর জিন্দগিতে কোনোদিন দাড়ি কামাবো না, একজনের নিয়তের কারণে গোটা মাহফিল সার্থক হয়ে যাবে, ঠিক না? এটা বহুত দামি জিনিস, বয়সটা আপনাদের,
আমাদের যে ছাত্র জামানা ছাত্র ভাইরা আছে, আমাদের যে বয়সটা এটা অনেক দামি বয়স, অনেক সময় স্কুল কলেজে যাই ঠিকই কিন্তু রাজনীতির বলি হয়ে লাশ হয়ে তারপরে ঘরে ফেরা লাগে, ঠিক না? এই জন্য আমরা পড়ালেখা করব, নিজেকে মানুষের মতো করে গড়ে তুলব, ইসলামের সৈনিক হিসেবে গড়ে তুলব, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে নিজের জীবনকে ধ্বংস করব। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না, কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, ঠিক না? এই জন্য আমাদের এই বয়সটা মারাত্মক, চাইলে এই বয়সে ইবাদত করতে পারবো, চাইলে এই বয়সে গানের প্যান্ডেলও যেতে পারবো, চাইলে এই বয়সে গাঞ্জা উঠানতে পারবো, এখন করব কি এটা আপনার আমার হিসাব। প্রত্যেকটা যুবক সমাজে যদি 50 জন 100 জন একসঙ্গে হয়, ইনশাআল্লাহ আমাদের এই দেশে কোনো বিয়ে অনুষ্ঠানের নামে ডেক্সেট বাজবে না, কনসার্ট চলবে না, গান চলবে না, কোনো কিচ্ছু আমরা এই এলাকায় সাপোর্ট করব না। বেশি কিছুদিন লাগবে না, এক মাস ব্যাপার এই এলাকার শান্তির এলাকা হইতে। খালি যুবকদের সঙ্গবদ্ধ হওয়া দরকার। এই যুবকরা সব জায়গায় আজকে মাহফিলের আয়োজন করে, প্রত্যেকটা জায়গাতে যুবকরাই মাহফিলের আঞ্জাম দেয়, এটা আমাদের জন্য সুসংবাদ না? আমাদের জন্য এটা কল্যাণ। যুবকরা যত ইসলামের পথে আসবে সমাজের ভিতরে তত অন্যায় অবিচার কমবে, ঠিক না? এই জন্য আমরা যুবকরা ইসলামের খেদমত করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের এই যৌবন বয়সটা পেয়ে আমরা কারো হাত ভাঙতে চাবো না ইনশাআল্লাহ। এই যৌবন বয়সটা পেয়ে আমরা কারো ঠকাইতে চাইবো না ইনশাআল্লাহ। যৌবন পেয়ে আমরা কারো উপরে নিজের কর্তৃত্ব খাটাবো না ইনশাআল্লাহ। আমাদের হার কাজ হবে কার জন্য, জোরে বলেন। যেটাই করি, যেটাই চালাই, যেটাই ব্যবহার করি, এটা আল্লাহর জন্য। বর্তমানে আমাদের যুবক ভাইরা একটা রোগে ধরা, একটা রোগে আক্রান্ত, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটাই, শুধু যুবক না, বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমরা এখন ইন্টারনেটে আসক্ত হয়ে গেছে, ঠিক না? প্রত্যেকটা মানুষ ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, এটার ভিতরে আমরা বেশি আসক্ত প্রত্যেকটা মানুষ। এটা বাচ্চা বলেন, জোয়ান বলেন, বুড়া বলেন, সবাই এই রোগে ধরা খেয়ে গেছে, ঠিক না? চালায় তো চালায়, একটা মেয়ে ন্যাংটা ছবি দেখলে লাইকের অভাব নাই, হাজার হাজার লাইক, লক্ষ লক্ষ লাইক, আর মসজিদের তেলাওয়াত, আজান, কোরআন তেলাওয়াত, গজল, এগুলো দেখার মতো মানুষ নাই এখন, এই চোখ দিয়ে ওগুলো দেখতেছে। সুতরাং এই ফেসবুক ইউটিউব চালানোটা গুনাহের কারণ হয়ে যাবে, ঠিক না? আর এটা চালাবো ঠিক এই নিয়তে, আজকের মাহফিলে কি শুনলেন এটা আপনি লেখেন ফেসবুকে, আজকের মাহফিলটা হইল এটা জানায় দেন, তাহলে এটা আপনার ইবাদতের একটা কারণ হবে, ঠিক না? এই যে মিডিয়াগুলো আসছে, এগুলো একটা দিনের খেদমত। যেহেতু পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে মিডিয়া দিয়া যুব সমাজকে ধ্বংস করতেছে, পশ্চিমা সংস্কৃতির মোকাবেলায় এই ক্যামেরাওয়ালাগুলো, এই মিডিয়াগুলো ইসলামী সংস্কৃতির বিকাশের জন্য একটা জিহাদ করতেছে, ঠিক না? এটা এখন না, এটা আরও 10 বছর আগে দরকার ছিল, আরও 50 বছর আগে দরকার ছিল। আমরা 50 বছর আগে যেটা দরকার ওটা 50 বছর পরে করি, দেখে আমরা পিছায় থাকি। মিডিয়া বাতিল যেভাবে আসবে, বাতিল যেভাবে আমাদেরকে আঘাত দিবে, ঠিক সেভাবে তাদেরকে আমাদের পরাজিত করা লাগবে, ঠিক না? তারা মিডিয়া দিয়ে আমাদের যুবকদেরকে নষ্ট করে, আমরাও মিডিয়া দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের হাতে ফেসবুক ইহুদিদের বানানো আছে, এটা আমরাও চালাই, চালাইতে হয় প্রয়োজনের খাতিরে, কিন্তু এই ফেসবুক ব্যবহারটা যেন কল্যাণের জন্য হয়, এটা যেন মানুষের, হ্যাঁ তুই আমার সাথে শত্রুতা করছিস, কিছুর থেকে কিছু হইলে তোর নামে আমি ফেসবুকে লিখে দেব। নাই সমাজে আপনারা কি হাও কম না, নাও কম না, কি কথা বুঝেন না বুঝেন না, আমি তো বুঝতেছি। এই কারো দোষ গোপন রাখা এটা রসুলের হাদিস, ঠিক না? কেউ যদি প্রকাশ করলো, গুনা করলো না সওয়াব করলো, কিছুর থেকে কিছু হইলে ফেসবুকে লেখালেখি বাদ দেন। ফেসবুকটারে নিজের রাষ্ট্র মনে করেন না, কেউ আছে মনে করে আমি এটার প্রধানমন্ত্রী, এটা একটা রাষ্ট্র, আমি যা বলবো তাই হবে। আরে বেটা ব্যাক কল, এটা তো একটা মোবাইলের ফেসবুক বেটা, তোর বাস্তব জীবন আর ফেসবুকের জীবন এক না? বাস্তবে খাইছে আলু ভর্তা দিয়া ভাত, স্ট্যাটাস দিয়ে দিছে আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না, এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক কিনা?
কালের কণ্ঠ যুগান্তর ইনকিলাব প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না তো ভালো ফেসবুকে সত্য মিথ্যা সকল খবর আসে হুদাই কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই সান্ত্বনা যদিও আমার লেখায় থাকে হাজার ভুল আর তবু আমি চলছি চলবো নড়বো না এক চুল ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ 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 না ঠিক কিনা ফেসবুক চালাবেন এটাকে এই এই নিয়তে যে আমার এই ফেসবুক চালানোটা ইসলামের খেদমত হোক আজকে কী কী আলোচনা হলো এটা যদি কিছু মাথায় ঢুকে তাহলে এগুলো নিয়ে লিখবেন আজকের এই মাহফিলটা কেমন হলো এটা নিয়ে একটা অনুভূতি শেয়ার করতে পারেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টেও কিছু বেইমান আছে যারা ইসলাম পছন্দ করে না ঠিক না ওরা যখন দেখবে এটা ওদের জ্বলা শুরু করে দিবে এই জন্য আমাদের সব কাজ ইসলামের জন্য হবে ইনশা আল্লাহ পাক সকলকে কবুল করুক জোরে বলেন আমিন।